চলে আসলাম একজন ব্যাচেলরের রান্নাঘরে। আজকে দেখবো ব্যাচেলরের রান্নাঘরের কি অবস্থা, কেমন থাকে রান্নাঘরটা, কতটুকু পরিপাটি থাকে, কিভাবে রান্না করে ব্যাচেলর। চলুন আজকে আপনাদেরকে নিয়েই দেখবো ব্যাচেলরের রান্না বান্না। এহেলো এহেলো গা, জীবন জীবিকার যে স্বপ্ন দ্রষ্টা, অর্থাৎ যিনি মাঠ পর্যায়ে জীবন জীবিকার, এহেলো রেসিপি। স্যার, এটা কিসের রেসিপি? এটা হচ্ছে মশলা। মশলা মানে কি লাগবে? মিক্সড করতেছি, মানে যত ধরনের মশলা আছে সবগুলি মিক্সড করতেছি। এখন মশলা মিক্সড করে তারপর করতে হবে, তারপর দিতে হবে এহেলো মুরগির মাংস, এগুলো পিস করা। স্যার মশলা আগে মাখায় নিছে অবশ্য। তবে আর যাই হোক, রান্না করা যে নিঃসন্দেহে একটা কঠিন কাজ, সেটা আমার কাছে মনে হয়। আমরা একটু গাজী স্যারের কাছ থেকেও জেনে নেব যে রান্না বান্নাটা, রান্না করাটা আপনার কাছে একটা শিল্প মনে হয়? একটা বিরাট শিল্প, এটা একটা আর্ট, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কেউ ইউটিউব দেখে রান্না করতে পারে, এটা হচ্ছে ব্যবহারিক কাজ। তারপরে কিছুদিন নিজে নিজে করলে একদম ভালো রাধুনি হওয়া সম্ভব, মানে বাবুর্চি হওয়া যায়, রাধুনি হয়েছে মহিলা। তার মানে আমরা যেই কারণে অনেক অংশে ঘরের উপরে নির্ভর করি, এই কারণটার কিছুটা লুপ এক্সপিরিয়েন্স এর মধ্যে এটা করতেছি। এটা আমি এখন মিক্সড করে দিলাম। মিক্সড করার পরে এটাকে আমি ধরেন এখানে রাখলাম, তারপরে এটাকে আমি একটু ভালো করে মিক্স করতে হবে। কারণ করব এই যে আমার এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা, তারপর আমি এখন দিব পরিমাণ মতো লবণ। লবণ লবণ দিলেন না চিনি দিলেন? খেয়ে দেখে নেওয়া উচিত। ফিক্সড করা এখানে লবণই বরাদ্দ করা, টেনশন করার কোনো কারণ নাই। দিলাম না, দিয়ে এটাকে আমি একটু মিক্স করে নিতে করে ওই রাখার খালি তো এটা প্লেট একটু চিত না, এই জন্য একটু সাবধানে মিক্স করতে হবে। কারণ যদি কুচু হইতো, বাটি এই ধরনের হইতো, তাহলে যদি ওইটাকে 20 মিনিট রেখে দেওয়া দরকার, কিন্তু সেটা প্রয়োজন নাই। কারণ যেহেতু এটা ফ্রিজ থেকে বের করছি, এটা খুব সহজেই অল্প সময়ে মানে মাংসটা সাথে মশলাটা মিশে যাবে। আর একটু ভালো হইতো যদি একটু ইয়ে থাকতো। এখন আমরা কিন্তু এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, চুলাটাকে চালাইলাম। চিপিটা খোলা, চিপিটা খোলার টেকনিকটা একটু দেখি। এটা যদি কেউ এভাবে টান দেয় তাহলে চিপিটা খুলবে না, বরং এটা ছিঁড়ে আসবে, তারপর পরে কাটতে হবে। আর যদি এইভাবে উল্টা ভাবে যদি টান দেয় সহজেই খুলে যাবে। দেখুন, এটা কিন্তু একটা চমৎকার স্কিল এই মুহূর্তে আমরা দেখলাম। যাই হোক, আরেকটা জিনিস দেখার ব্যাপার যে পাতিলে পানি থাকলে তেল ঢালা যাবে, এই জন্য তো আমি অপেক্ষা করতেছি। একটু অপেক্ষা করতেছে স্যার, তেল অলরেডি শুকিয়ে গেছে যেহেতু, সাউন্ড অফ হয়ে গেছে। কিছু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিতে হয় তাকে সিস্টেম করার জন্য। জি স্যার, এই যে আমাদের গাজী স্যার, এই বিখ্যাত শিল্পী, হ্যাঁ হবে হবে না, এ নেতারে নেই না কেন জানেন? আপনাকে পেরেশানি হতে হবে বেশি, এই জন্য এটা হলো শর্টকাট একটা। এখন কতক্ষণ এভাবে রেখে দিই? একটু পানি কি দেওয়ার দরকার? দরকার নাই, পানি বরং বাড়বে, পানি বাড়বে না। ঠিক আছে, তাহলে এখন কতক্ষণ ঢেকে রাখতে হবে?
এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমরা যতক্ষণ পর্যন্ত পানিটা আছে অর্থাৎ 5-7 মিনিট পরে আরেকবার একটু নাড়াচাড়া দেওয়া এবং একটু দেখা যে লাগে গেছে কিনা, ভিতরে পুড়ে যেতেছে কিনা। 20 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে।